গত 10 আগস্ট বেড়ানোর কথা বলে শিশু সাইফকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাবার বাড়িতে যান সৎমা কোহিনুর বেগম। 26 আগস্ট সাইফকে ছাড়াই ফিরে আসেন, জানান খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরে 28 আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা মিরন, অবহিত করা হয় রামগঞ্জ থানাকেও। কোহিনুর বেগমকে জিজ্ঞাসাবাদের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাবার বাড়ির রান্নাঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থা শিশু সাইফের মরদেহ উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয় কোহিনুর বেগমকে। আমার এই দুধের শিশুকে যে অন্ধকার করে মারছে, আমি তার বিচার চাই। আমি ঢাকাতে ছিলাম, আমার সন্তান ওর কাছে ছিল। এখন উনি এই কাজটা কি জন্য করলো, কি কি আমাদের কোনো পারিবারিক কোনো কলজে ছিল না, কি কারণে উনি করছে উনি জানো, আল্লাহ জানে। এটা আমি সুস্থ তদন্ত চাই, সুস্থ সাথে এটা বিচার যেন সুস্থ বিচার হয়। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানায় পুলিশ। লাথি মারার কারণে বাচ্চাটা মারা যায়, মারা যাওয়ার পর আবার সে নিজের হাতে বাচ্চাটাকে পুঁতে রাখে, দা দিয়ে মাটি করে রান্না করে পুঁতে রাখে। এটা রাখার পরে সে আবার শ্বশুর বাড়ি চলে যায়, চলে গিয়ে তার স্বামী আবার ঢাকায় চাকরি করে, তো স্বামীকে জানায় যে বাচ্চা পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ যখন মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে। পরকীয়ার সম্পর্কের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে কয়েক মাস আগে কোহিনুরকে বিয়ে করেন সাইফের বাবা। তারপর থেকে চাঁদপুরের হাজীগঞ্জে সৎমা আর বাবার সঙ্গেই থাকতো শিশু সাইফ। সময় সংবাদ, লক্ষ্মীপুর।